শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস দ্বিতীয় অংশ হতে লজিক গেট শেখাবো। অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে স্যার আমাদের একটু পর্ব আকারে পার্ট বাই পার্ট আপনি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটি শিখান। আমার এই চ্যানেলে চতুর্থ অধ্যায় এইচটিএমএলের ক্লাসগুলো পর্ব আকারে দেওয়া আছে, তো ওগুলো দেখে তোমরা যেমন এইচটিএমএল সহজে শিখতে পারছো আমার বিশ্বাস। যদি তোমরা মনোযোগ সহকারে এই ডিজিটাল ডিভাইসের ক্লাসগুলো এরকম পর্ব আকারে দেখো তাহলে দেখবে একেবারেই সহজে তুমি বুঝতে পারছো। মানে এই তৃতীয় অধ্যায়ে লজিক গেটটা যেটা তোমরা কঠিন মনে করো, আজকের পর থেকে লজিক গেট আর লজিক গেট আগের মতো থাকবে না, মানে অত কঠিন থাকবে না, একেবারেই সহজে বুঝতে পারবে। ওকে, তো আজকের ক্লাসটি হচ্ছে পর্ব এক। তো ধারাবাহিকভাবে আমি ক্লাস আপলোড করব পর্ব এক দুই তিন চার করে, যাতে করে তোমরা সহজে ভিডিওগুলো খুঁজে পাবে এবং প্লে লিস্টে দেওয়া থাকবে যে যখন ভুলে যাও একটু খুঁজে দেখবা প্লে লিস্ট থেকে, তাহলে দেখবা যে ওকে হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমি এখন তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস হতে লজিক গেট শেখাবো। তো প্রথমে আমি তোমাদের লজিক গেট সম্পর্কে একটু পরিচয় করাবো, অর্থাৎ কয়টি লজিক গেট, কোনটার আউটপুট কী, কোনটার প্রতীক কী, একসাথে সব শেখাবো। যেমন একসাথে সব কেন শেখাবো, আমি যদি এখন তোমাদের শুধু অ্যান্ড গেট শেখাই, আমি যদি এখন শুধু অর গেট শেখাই, তাহলে যেটা শেখাবো সেটা পারবে কিন্তু অন্যগুলো কিন্তু পারবে না। আর আমি যদি সব একসাথে শেখাই কৌশল করে, তাহলে তুমি এই একটা ভিডিওতে এই জাস্ট 10-12-10-15 মিনিটের একটা ক্লাসে তুমি সকল লজিক গেট শিখতে পারবে। ওই অ্যান্ড গেটের জন্য আলাদা সময়, অর গেটের জন্য আলাদা সময় ব্যয় তো করা লাগবে না, বরং তুমি সহজে ভুলবে না। আর আমি যদি ধরো ওই পর্যায়ক্রমে আলাদা 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 করে শেখাই, তাহলে তুমি যখন যেটা দেখবে তখন সেটা পারবে, অন্যটা ভুলে যাবে। আর আমি এখন কৌশল করে সব লজিক গেটগুলো, সব লজিক গেটের প্রতীক এবং সব লজিক গেটের আউটপুট এই একটি ক্লাসে 10 মিনিটের একটি ক্লাসে তোমাদেরকে এখন শেখাই দিব। তো এটা হচ্ছে পর্ব এক। এর পরবর্তীতে পর্যায়ক্রমে একদম সকল লজিক গেট শেখার জন্য বা এই ডিজিটাল ডিভাইস হতে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করার জন্য যা যা শেখা প্রয়োজন এটা আমি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট শিখিয়ে দেবো। তো আজকে হচ্ছে পর্ব এক। তো আমি পর্ব আকারে কেন দিলাম বলো তো, তোমাদের কমেন্ট অনুরোধে, যে তোমরা বলেছিলে স্যার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা একটু পর্ব আকারে দিন, অন্যান্যগুলো কিন্তু পর্ব আকারে দেওয়া আছে, শুধু এই ক্লাসগুলো পর্ব আকারে দেওয়া নাই। তো আমি পুনরায় আবার সুন্দর করে সহজ করে, আমি সবসময় চেষ্টা করি সহজ করে বোঝানোর জন্য, তা আরও সহজ করে তোমাদের মাঝে তুলে ধরতেছি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিক গেট। তো দেখো আমি এখানে লিখলাম যে সকল গেটের আউটপুট, সকল গেটের প্রতীক এবং আউটপুট একসাথে শিখি, আমাদের সময় কম লাগবে। সকল গেটের প্রতীক ও আউটপুট, অবশ্যই কিন্তু তোমাকে আর গেটের প্রতীক এবং আউটপুট জানতে হবে, কারণ প্রতীক দিয়ে এবং আউটপুট দিয়ে কিন্তু প্রশ্ন আসবে। তো এজন্য প্রতীক এবং আউটপুট তুমি না জানলে কিন্তু বাস্তবায়ন পারবে না, কখনো বলবে যে অমুক অ্যান্ড গেটের অ্যান্ড গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন তুমি যদি অ্যান্ড গেটের আউটপুট না জানো তুমি বাস্তবায়ন করবে কেমনে, তাই না? আচ্ছা তো দেখো আমি এখানে সকল গেটের প্রতীক লিখছি। তো আমরা জানি যে টোটাল গেট হচ্ছে 7টা, তো মৌলিক গেট হচ্ছে 3টা। মৌলিক গেট কী কী? অ্যান্ড, অ্যান্ড গেট, অ্যান্ড গেট। দুই হচ্ছে অর, অর গেট। তিনে হচ্ছে নট গেট। ওকে, আচ্ছা তো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই তিনটা পারলে অন্যগুলো কৌশল করে তুমি নিজেই পারবে, আমি সেই কৌশলটা দেখাই দিচ্ছি। আমি নট গেট একটু নিচে লিখি, অর গেট লেখার একটু স্পেস রেখে নেই, আমি একটু নিচে লিখলাম নট গেট। ওই যে বললাম একসাথে শেখালে তুমি কখনোই ভুলবে না এবং সহজে বুঝতে পারবে। আচ্ছা টোটাল গেট হচ্ছে 7টা, এই তিনটা হচ্ছে মৌলিক গেট, এই তিনটা আমি এ পাশে রাখলাম। এবার এ পাশে আমি দুটো ভাগ করি, এখানে লিখবো যে হচ্ছে ন্যান্ড গেট। কী গেট? ন্যান্ড গেট। আচ্ছা ন্যান্ড গেট, এখানে আমি লিখলাম নট গেট, নট গেট। আচ্ছা এবার আমি একে লিখি এক্স, অর গেট। দুয়ে লিখলাম এক্স, নট গেট। তোমরা কিন্তু জাস্ট এই 10 মিনিটের ক্লাসে সকল গেটের প্রতীক এবং আউটপুট শিখতে তো পারবেই, বরং কখনোই ভুলবে না। আচ্ছা দেখো অ্যান্ড গেট, অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, অর্থাৎ গুণের কাজ করে। তো অ্যান্ড গেট চেনার উপায় হলো যখনই দেখবে এরকম ডি আকৃতি সেটা অ্যান্ড গেট ধরে নিবা, এবং অ্যান্ড গেটের আউটপুট এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে ওয়াই সমান সমান এ বি। তাহলে যদি প্রশ্ন আসে যে অ্যান্ড গেটের আউটপুট কী, তুমি কিন্তু এ বি চিনে ফেলছো। ওকে, আচ্ছা অর গেট, অর গেট হচ্ছে চাঁদ আকৃতি, অর গেট যুগের কাজ করে। তো অর গেটের প্রতীক হচ্ছে কেমন? ঠিক এভাবে চাঁদ আকৃতি,
এবং বি যদি ইনপুট হয় তাহলে ওয়াই সমান সমান আউটপুট হবে এ প্লাস বি। তাহলে আমরা অর গেটের প্রতীক চিনে ফেললাম এবং আউটপুটও চিনে ফেললাম এ বি। আর নট গেট, যে গেটের একটিমাত্র ইনপুট একটিমাত্র আউটপুট অর্থাৎ ইনপুট আউটপুটের লাইন সমান থাকে তাকে নট গেট বলে। এই প্রশ্নটা কিন্তু বহুবার বহু নির্বাচনী প্রশ্নেতে এসে থাকে যে কোন গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে, সেটা হচ্ছে নট গেট। তো এ যদি ইনপুট হয় তাহলে ওয়াই সমান সমান আউটপুট হচ্ছে এ নট। এই তিনটা তোমার শুধু জানতে হবে আর বাকিগুলো জানা লাগবে না, বাকিগুলো এটার কৌশল করে আমরা শিখবো। আমি দেখো এখন কৌশল করে তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখো এখানে ন্যান্ড গেট বলছে, তো ন্যান্ড গেট আমরা কীভাবে বানাবো? আমি যদি এন ঢেকে রাখি তাহলে কী হয়? এন গেট। তো এন গেট আমরা তো জানি যে এন গেট হচ্ছে ডি আকৃতি, এন গেট গুণের কাজ করে, যে বললাম এই তিনটা জাস্ট তোমার মনে রাখতে হবে, আর অন্যগুলো মনে রাখা লাগবে না, এইগুলো দিয়ে আমরা এগুলো বানাবো। তো এন গেট আমরা এখানে অঙ্কন করি, ধরো এই যে হচ্ছে এন গেট, এন গেট হচ্ছে ডি আকৃতি। ওকে, আচ্ছা এখানে এ দিলাম, এখানে বি দিলাম, তাহলে ওয়াই সমান সমান আমরা কী পেলাম? এ বি। এই যে এন গেট, সেম এন গেট যেটা, এটা আমি সেটা লিখছি। আচ্ছা এখানে ন্যান্ড অর্থাৎ এন আসাতে আমরা এখানে একটা নট চিহ্ন দিব, আর নট চিহ্ন দেওয়াতে ওই যে নট গেটের সেই নট আমরা এ বি হোল নট দিয়ে দিলাম, অর্থাৎ নটের কারণে এবির উপরে একটা হোল বার। আচ্ছা ন্যান্ড গেট হয়ে গেল। তো এখন দেখো নট গেট, আমার বিশ্বাস যে নট গেট আমি যখন নাও বলি তাও তোমরা বুঝে গেছো যে কেমনে স্যার বানাবে, মানে আমি কীভাবে লিখবো, আর তোমরা কিন্তু পারবে। যেমন নট গেট আমি এন ঢেকে রাখলাম, তাহলে কী লাগে? অর। ধরো এখানে আমি এন মুছে ফেললাম, অর। তো অর গেটটা কেমন? এটা তো তুমি পারো, এই তিনটা তোমাকে পারতে হবে। তিনটার নাম হচ্ছে মৌলিক গেট, এন গেট, অর গেট, নট গেট। এই তিনটা পারলে সব পারা যাবে। তো অর গেট কেমন? অর গেট হচ্ছে চাঁদ আকৃতি, অর গেট হচ্ছে যোগের কাজ করে। তো এখানে আমি এ এবং বি যদি ইনপুট করি তাহলে ওয়াই সমান সমান এ প্লাস বি, সেম অর গেট যা ছিল আমি সেটা লিখছি। আচ্ছা এন, এন মানে হচ্ছে নট, নটার সাথে এখানে একটা নট চিহ্ন, আর এ প্লাস বির উপরে হোল নট। তো নট গেট হয়ে গেল, একেবারে সহজ। দেখছো কীভাবে বানালাম? অ্যান্ডের সামনে নট দিলেই ন্যান্ড, অরের সামনে, অরের সামনে নট দিলেই নট হয়ে গেছে। তো পাঁচটা হয়ে গেল, আর আছে দুইটা। এরপর দেখতেছি এক্স অর গেট, এক্স নট গেট, এটাও কিন্তু আমি এই তিনটা দিয়ে বানাবো। ওই যে বললাম যে আমি তোমাদের একসাথে শেখালে আমি যতটা সহজ করে বোঝাতে পারবো, আমি যদি এক একটা করে ধারাবাহিকভাবে একটা একটা করে করে শেখাই তাহলে কিন্তু এতটা সহজ করে আমি বোঝাতে পারতাম না। ওকে, আচ্ছা আর এই এই ক্লাসটা যদি তোমরা দেখো, বললাম যে মনোযোগ সহকারে যে কখনোই কিন্তু সকল গেটের প্রতীক এবং আউটপুট তোমার প্রশ্ন উত্তর করতে সমস্যা হবে না, মানে সবসময় মনে থাকবে। আচ্ছা এক্স অর গেট, আমি যদি এক্স মুছে ফেলি দেখো কী লাগে? অর গেট। বলতো অর গেট কেমন? এই তিনটা তোমার জোর করে শিখা শিখলেও শিখতে হবে। আচ্ছা অর গেট হচ্ছে চাঁদ আকৃতি, অর গেট যোগের কাজ করে। আমি এখানে অর গেটের প্রতীকটা নিলাম, অর গেটের প্রতীক হচ্ছে একটু চাঁদ আকৃতি, এখানে এ দিলাম, এখানে বি দিলাম। তো এ বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে ওয়াই সমান সমান এ প্লাস বি, ওয়াই সমান সমান এ প্লাস বি। এখানে ছিল এক্স, এক্স মানে হচ্ছে এক্স অর গেট। এবার এক্স আসার কারণে এখানে কী হলো, কী পরিবর্তন হবে? এই অরের ভিতরে আমরা একটা জট দিব, প্লাসটাকে গোল করে দিব, তাহলে এক্স অর গেট হয়ে গেল। দেখছো কীভাবে আমরা অর গেট দিয়ে এক্স অর গেট বানিয়ে ফেললাম। আচ্ছা এরপর নিচে আমরা দেখতেছি যে এক্স নর গেট। আচ্ছা এবার এই এক্স নর গেট আমরা বানাবো কীভাবে? আমি এখানে এক্স মুছে ফেললাম, এন মুছে ফেললাম, কী লাগে? অর গেট। আচ্ছা অর কেমন বলো তো? ওই যে বললাম এই তিনটা তোমার পারতেই হবে। তো অর গেট হচ্ছে চাঁদ আকৃতি, তো অর গেট চাঁদ আকৃতি, আমি এখানে চাঁদ আকৃতিকে অর গেট নিলাম। তো এখানে আমি এ দিলাম, বি দিলাম, ওয়াই সমান সমান কী পেয়ে গেলাম? এ প্লাস বি, এখানে এ প্লাস বি আমি লিখলাম। আচ্ছা এখানে ছিল দেখো মানে এক্স নট গেট, আমি এন লিখলাম। আচ্ছা এন আসার সাথে কী হলো বলো তো? নট আসলো, নট আসার সাথে কী হলো? হোল নট হয়ে গেল। ওকে নট গেট হলো। আচ্ছা এখানে এক্স ছিল, তাহলে এবার আবিধানিক অর্থে এবার অর্থ দাঁড়ালো কি? এক্স নট গেট। তো এক্স আসার ফলে ওই যে একটা জ্বর আর প্লাসটাকে, এক্সের কাজ হচ্ছে প্লাসটাকে গোল করে একটা জ্বর দেওয়া। তো দেখো এক্স নট গেট হয়ে গেলো। তো কতটা সহজ যে আমি তোমাদের সকল গেটের প্রতীক এবং আউটপুট শেখাতে পারছি, আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য এবং তোমাদের কমেন্টের মানে রিপ্লাই অনুযায়ী ক্লাস আপলোড করার জন্য। দেখো আমি একবারে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে সকল গেটের প্রতীক এবং আউটপুট শিখিয়ে দিলাম, কোন গেটের প্রতীক কেমন হবে, কোন গেটের আউটপুট কেমন হবে। তাহলে সাতটা গেট, সাতটা প্রতীক আমরা শিখতে পারছি, সাতটি আউটপুট আমরা শিখতে পারছি। এই আউটপুট এবং প্রতীক দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন যেমন আসবে তেমন কিন্তু বিভিন্ন সৃজনশীল প্রশ্নের, বিভিন্ন সৃজনশীল প্রশ্নের উদ্দীপক উদ্দীপক কিন্তু এগুলো দিয়ে সাজানো থাকে। তো তুমি যদি প্রতীক না চেনো, প্রতীক না চেনো, আউটপুট না চেনো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওই সৃজনশীল প্রশ্নের উদ্দীপক তুমি বুঝতে পারবে না। আর সৃজনশীল প্রশ্ন এমন একটা বিষয় যে যদি উদ্দীপক বোঝা না যায় তাহলে কিন্তু ভালো উত্তর করা যাবে না, মানে উত্তর করা যাবে না, এরকম একটা ব্যাপার। আর তো প্রশিক্ষার্থী কিন্তু আইসিটি বই শুধু লজিক গেট না, যে কোনো অংশ, যে কোনো সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে বা এই চ্যানেলের অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওইখানে এসে ছবি তুলে পাঠালে আমি তোমাদের সেই সমস্যার সমাধান এরকম ভিডিও আকারে আপলোড করে দিব। আর এছাড়াও যদি আরও বেশি সমস্যা মনে করো তাহলে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, ফুল কোর্স
হচ্ছে মাত্র 2000 টাকা একদম সম্পূর্ণ কমপ্লিট আর যদি তুমি কোনো অধ্যায় ভিত্তিক পড়তে চাও আর যে কোনো অধ্যায় হচ্ছে 500 টাকা এছাড়া তুমি মাসিক বেতনও আমার সাথে আলোচনা করে পড়তে পারো আমার কাছে পড়তে পারো আর তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে নিয়মিত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার এই চ্যানেলে শুধু এইচএস আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয় এইচএস আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না আর তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম।